হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামনে 2021 ইংরেজি নতুন বছর আছে, সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যে ইউটিউব শর্ট নিয়ে সবচেয়ে বড় আলোচনা, সবচেয়ে বড় আপডেট। বাংলাদেশে কেন ইউটিউব শর্টের অপশন আসে না, কেন ইউটিউব শর্ট আমরা আপলোড করতে পারি না, সে বিষয়ে আলোচনা করব। সে বিষয়ে প্র্যাকটিক্যালি দেখাবো কী করলে ইউটিউব শর্টের অপশন পাবেন, কিভাবে পাবেন, কখন পাবেন বা কিভাবে আপলোড করবেন, সব বিষয়ে দেখাবো। তাছাড়া ইউটিউব শর্ট মনিটাইজেশন হবে কি না সে বিষয়ে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমি আছি আলামিন, আপনারা দেখছেন আশি টেকনিক্যাল টিপস। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থেকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এইরকম টেকনিক্যাল রিলেটিভ, ইউটিউব রিলেটিভ ভিডিও নিয়ে প্রতিবার আপনাদের সামনে হাজির হই। ইউটিউবে শর্ট আপলোড করতে গেলে আমাদের যে অপশনটা খুঁজে পাই না সেটা হচ্ছে ক্রিয়েট ইউটিউব শর্ট। তো আমরা এই অপশনটা কেন পাই না, কীভাবে পাই না, কী করলে পাবো, সব বিষয়ে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আমরা যখন ইউটিউবে ঢুকি বা ইউটিউব অ্যাপের মাধ্যমে ঢুকি, ইউটিউব অ্যাপের মাধ্যমে যখন ঢোকার পর আমরা এই ক্রিয়েট অপশনটা খুঁজে পাই না বাংলাদেশ থেকে, এটার মূল কারণ এবং কি করলে আমরা ইউটিউব শর্ট ইউটিউবে আপলোড করতে পারবো সব বিষয়ে দেখাবো। তার আগে প্রথমে বলবো ইউটিউব শর্ট মনিটাইজেশন হবে কি না, ইউটিউব শর্ট নিয়ে মনিটাইজেশন হবে বা না হবে, বা ইউটিউব শর্টের যে চ্যানেলগুলো আছে এইসব চ্যানেলগুলো পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশন হবে কিনা, বা ইউটিউবের শর্টের ওয়াচ টাইমটা কাউন্ট হবে কিনা, এইসব বিষয়ে আমি আলোচনা করব প্রথমে। তো ইউটিউব শর্টের বিষয় নিয়ে যখন আমি এইসব বিষয়ে আলোচনা করি, তারা ডিরেক্টলি আমাকে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর, আপনার ইউটিউব শর্ট also does not contribute to YouTube partner program, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য, ইউটিউব মনিটাইজেশনের জন্য ইউটিউবের যে ইটা আছে, মানে যে শর্ট চ্যানেলগুলো আছে, ইউটিউব শর্ট চ্যানেলগুলো, ওই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। তবে ইউটিউব শর্ট নিয়ে যখন ওয়াচ টাইম কাউন্টের কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন হয়েছে আপনার স্ক্রিনের উপর, ওয়াচ টাইম কাউন্ট হবে না, মানে ইউটিউব শর্টে যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না, মানে এরা ওয়াচ টাইমটা কাউন্ট করবে না। তাছাড়া তারপরে আমি তাদেরকে যখন আরেকটা প্রশ্ন করি যে ইউটিউব শর্ট যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো ভবিষ্যতে বা ফিউচারে কি মনিটাইজেশন পাবে কি না, এই ইউটিউবের শর্ট কোনো অ্যাড চলবে কি না, তখন তারা বলেছে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর, যে তা ফিউচারে বা ভবিষ্যতে ইউটিউব শর্টের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো মনিটাইজেশন দেওয়ার সম্ভাবনা আছে, এমনকি ইউটিউব শর্টের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে তারা ভবিষ্যতে অ্যাড চালানোর সম্ভাবনা আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ভবিষ্যতে এটা মনিটাইজেশন দিতেও পারে, এমনকি ভবিষ্যতে এ নিয়ে ইউটিউব যেহেতু অনেক বেশি পপুলার হচ্ছে ইউটিউব শর্ট, তো ভবিষ্যতে এ নিয়ে একটা অবশ্যই একটা কাজ ইউটিউব করবে। তো আপনারা ইউটিউব শর্টের চ্যানেল ইউজ করতে পারেন, এমনকি ইউটিউব শর্ট নিয়ে যেসব চ্যানেলগুলো আছে এইসব চ্যানেলগুলো অনেক তাড়াতাড়ি গ্রো করছে, এমনকি চ্যানেলগুলো অনেক বেশি পপুলার হচ্ছে। তো ইউটিউব শর্ট নিয়ে আপনারা কাজ করেন, ভবিষ্যতে মনিটাইজেশন পেলেও পেতে পারেন, না পেলেও সমস্যা নেই, অন্যভাবে এ থেকে ইনকাম করা যায়। সেটা আমি একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করব যে ইউটিউব শর্ট যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে কীভাবে ইনকাম করা যায় বা কীভাবে আপনারা ইনকাম করবেন। এখন চলুন দেখাই যে ক্রিয়েট এ শর্ট, এই অপশনটা আমরা কিভাবে খুঁজে পাবো বা কি করলে খুঁজে পাবো এই বিষয়ে আমি দেখাবো। তো প্রথমে যখন আমি ইউটিউবে ঢুকবো, ইউটিউবে ঢোকার পর নিচে দেখতে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটন থেকে আসলে ইউটিউব শর্ট ক্রিয়েট অপশনটা, শর্ট ক্রিয়েট এ শর্ট এই অপশনটা খুঁজে পাওয়ার কথা, কিন্তু আমরা এটা পাই না। এটা কি করলে পাবো বা কিভাবে পাবো বা কীভাবে এই শর্ট ভিডিওটা আমরা আপলোড করব এই বিষয়ে এখন আমি দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ক্রিয়েট এ শর্ট এই অপশনটা যখন আসে না, তখন আমি ইউটিউবের সাথে কথা বলি যে আমাদেরকে বাংলাদেশ থেকে কেন ক্রিয়েট এ শর্ট এই অপশনটা আমরা খুঁজে পাচ্ছি না বা কী করলে আমরা এই অপশনটা খুঁজে পাবো। তখন স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন, তখন তারা আমাকে সরাসরি এই কমিউনিটির হেল্প সেন্টারের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা দিয়ে বলে যে এই অ্যাড্রেসে সব কিছু লেখা আছে। তো আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সর্বশেষ ইন্ডিয়াতে এই ক্রিয়েট এ শর্ট এই অপশনটা লাস্ট সাজেস্ট করছে, তারপরে আর অন্য কোনো কান্ট্রিতে এই পর্যন্ত করেনি, ভয়ের কোনো কারণ নেই, বাংলাদেশও পরবর্তীতে করবে। এটা ইউটিউব শর্ট এখন বেটা ভার্সনে আসছে, ভবিষ্যতে আপনার ক্রিয়েট এ শর্ট এটা পরবর্তীতে বাংলাদেশে চালু হবে, যেহেতু বাংলাদেশে প্রথম মনিটাইজেশনের বিষয়টা চালু করছে, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আপনারা মনিটাইজেশন করতে পারবেন। এই জায়গায় আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে তাহলে আমরা কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপনার ইউটিউবে আপলোড করব। তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হলে আপনাকে 15 সেকেন্ডের উপরে, 60 সেকেন্ডের নিচে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে, এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে। আমরা জেনারেলি যেভাবে ইউটিউব ভিডিও আপলোড করি ঠিক এইভাবে আপলোড করতে হবে। তবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ শর্ট ইউজ করতে হবে, তাহলে আপনার ওই ভিডিওটা অটোমেটিকলি ইউটিউব সাজেস্ট করবে, শর্ট ভিডিওতে নিয়ে যাবে, এমনকি শর্ট ভিডিওতে আপনার ওই ভিডিওটা সাজেস্ট করবে। আই হোপ আপনারা টোটাল বিষয়টা এখন বুঝতে পারছেন যে ইউটিউব শর্ট ক্রিয়েটে শর্ট এই অপশনটা আমরা কেন আসে না, কীভাবে ক্লিক করলে আমরা এই অপশনটা পাবো বা কীভাবে পাবো, আর মনিটাইজেশন হবে কিনা ইউটিউব শর্ট বা কী হবে না হবে, সব কিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই বিষয়ে একদমই জানে না, আর চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকলে প্লিজ নিচে থেকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।